Ana! Hi guys, good morning. Welcome back to my channel, Manush Inspiration. আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো আশা করছি, আমিও অনেক অনেক ভালো আছি। আজকে সকালবেলা একদম ব্লগটা শুরু করে দিয়েছি চা খাওয়া দিয়ে। তো চা দেখো, এই এই বাটির মধ্যে দুধটা রাখা ছিল, এই জন্য এই বাটিতেই চাটা করে ফেলেছি। আবার একটা বাটি এম করব, তাকে আবার মাছতে হবে, এই জন্য সেই বাটির মধ্যে চাটা করে ফেলেছি। আর এখন আমি চাটাকে গড়িয়ে নিচ্ছি, আমি আর মা চা খাবো। আর দেখো কাপ পুরো আমার যেন ভর্তি চাই, কাপ ভর্তি না হলে আমার মনও ভরে না চা খাওয়াতে। এরকম কার কার স্বভাব আছে একটু জানিও, যে কাপ ভর্তি চা চাই। তো যাই হোক, মানে নিজের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগে। তো চা করা হয়ে গেছে, এবারে চাটাকে এনজয় করব। চা খেয়ে নিলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, সব কাজেও মন লাগে, আর তাড়াহুড়ো করে সমস্ত কিছু করা যায়। সকালবেলা চা না খেলে হয় বলো? তো চা লাভার যারা যারা আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। কিন্তু চাটা খেয়ে আমি চলে এসেছি এখানে জামা কাপড়গুলো গোছাতে। তো অনেক জামা কাপড় জমে গেছিলো, সব চেয়ারের উপরে রেখে দিয়েছিলাম যে পরের দিন সব গোছাবো। তো এখন চলে এসেছি গোছাতে, সব গুছিয়ে আলনাতে রাখবো। গোছানো না থাকলে না সত্যি ভালো লাগে না। এই দেখো তোমাদের দাদাভাই এসছে আজকে সকালবেলা, তার প্যান্ট জামা যেখানে সেখানে মোটামুটি রেখে দেয়, কোনো গোছানো নেই। আর গামছাগুলোকে আমি সামনাসামনি রাখি, আর এই যে যে গামছাটা আমি ভাঁজ করছি না হালকা কালারে, ওই গামছাটা আমি মাছা মুছি। তো এই গামছাটাকে আমি এই জন্য লুকিয়ে নিচে রাখছি, কারণ আমি জানি আমার মাথা মোছার গামছাটা নিয়ে নেবে। আমি মাথা মোছার গামছা কাউকে দিতে পছন্দ করি না, আমি সেটা শুধুমাত্র মাথায় মানে মাথা ধোয়ার সময় লাগাই, তাছাড়া আর এই গামছাটা ইউজ করি না। এতগুলো গামছা আছে, ধরে ধরে গিয়ে আমার সেই গামছাটাই নেবে, আর তখন আমার মাথাটা একদম গরম হয়ে যায়। তো যাই হোক, আমি গুছিয়ে টুছিয়ে রাখছি যাতে সব হাতের কাছেই পেয়ে যায়, আর আমার গুছানো থাকলে খুব ভালো লাগে। আর ধুতিগুলোকে সব কেচেছি, এগুলো একটা কাজে লাগবে, এই জন্যই কেচেছি। তোমরা দেখতে পাবে পরবর্তী ব্লকে কি হবে না হবে। আর ওদিকে শাড়ি টাড়িগুলো দেখতে পাচ্ছ চেয়ারে, ওগুলো কাঁচা হয়নি, এগুলো কাচবো, ওগুলোকে চেয়ারের মধ্যে রেখে দেবো, পরে স্নান করার সময় ওগুলোকে কেচে নেব। তো আজকে রাত্রিবেলা আমাদের একটা প্রোগ্রাম আছে, পুরো ফ্যামিলি মানে আমাদের যত জ্ঞাতি আছে সবাই মিলে আজকে একটা রাত্রিবেলা জম্পেস প্রোগ্রাম হবে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে, খুব আনন্দ করব আজকে। এই জন্য সকাল থেকে মনটা ভালো হয়ে গেছে, খুব ভালোও লাগছে যে আজকে এরকম একটা প্রোগ্রাম হয়েছে, সবাই মিলে আজকে খুব আনন্দ করব অনেক দিন পরে। দেখা যাক সেখানে হয় আমাকে রান্না করতে আরও হয় কি না, যাই হোক এখন বলবো না সব কিছু। পুরো ব্লগটা দেখো, আর যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এখন দেখো এগুলো সব গোছানো আরও হয়ে গেল, এরপরে আমি স্নান করতে যাব, স্নান করব, পুজো করব, তারপরে গিয়ে আবার রান্না বান্না করতে হবে আর কি। চলো, গোছানো যখন হয়ে গেছে স্নান টান করে নিই, পুজো টুজো করে নিই। চলো এদিকে পুজো টুজো করে চলে এসেছি রান্নাঘরে একদম। এখানে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে একটু ভেজে, এটা হচ্ছে ঢেঁড়সের তরকারি হবে, একটু মাখা মাখা। তো এটা খুব ভালো লাগে খেতে জানো, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি। আর একটু সরু সরু করে আলু দিয়েছি, আমার হাজবেন্ড আজকে এসেছে তো আবার আলু খায়, এই জন্য আলু একটু দিয়েছি কম করে। আর আজকে আসার সময় ইলিশ মাছ নিয়ে এসেছে, খুব খুশি হয়ে গেছি ইলিশ মাছটা দেখে, অনেকটা বড় ছিল ইলিশ মাছটা। আর ইলিশ মাছের মাথা দিয়ে আর একটু সবজি টবজি দিয়ে একটা চচড়ি মতন হয়েছে, ওটা আমার খুব ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে আর কি। তোমাদের কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে এরকম চচড়ি খেতে ভালোবাসো জানিও, আমার শুনলেও খুব ভালো লাগবে। এখানে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়ে গেল, আর ওদিকে ইলিশ মাছের ভাজাগুলো করে রেখেছি। এটা হচ্ছে আজকে ভেবেছিলাম একটু ভাপা করব, তারপর ভাবলাম যে না সর্ষে ইলিশ করি, এই সর্ষেটাকে বেটে নিয়েছি মিক্সিতে। এদিকে দেখো চচ্চড়িটা করে রেখেছি ইলিশ মাছের মাথা দিয়ে। তো নিজে করেছি বলে বলবো না, আজকে আমার চচ্চড়ি রান্নাটা খুবই ভালো হয়েছিল, সবাই খেয়ে তাও বলেছে যে ভালো হয়েছে, কিন্তু ইলিশ মাছের সর্ষে ইলিশটা অতটা ভালো করতে পারিনি।
তো মানে সর্ষে ইলিশটা না একটু ঝোলটা বেশি থেকে গেছে, এই জন্য টেস্টটা কম হয়েছে আর কি। ঝোলটা একটু কম রাখলে আরও টেস্টটা ভালো হতো। যাই হোক, চেষ্টা করেছি, পরপর ঠিক হয়ে যাবে আশা করছি আর কি। সর্ষে ইলিশে সর্ষে তেল পড়বে না, এটা তো হতেই পারে না, তো এই জন্য সর্ষে তেল দিয়ে আজকে রান্নাটা করবো, সর্ষে ইলিশ। আর তোমাদের দাদা ভাই ওখানে চেয়ারে বসে বসে ওর বন্ধুর সাথে গল্প করছে, ওর একটা বন্ধু এসছে বসে বসে গল্প করছে। আমি এদিকে রান্না করছি, আজকে আমি শাড়ি পরে নিয়েছি, তোমরা সবাই দেখে একটু অবাকও হয়েছো হয়তো। তো শাড়ি পরেছি, হাজবেন্ড এসছে এর জন্য নয়, হাজবেন্ড এলে তো আমি কোনোদিনও শাড়ি পরতাম না। তো যাই হোক, আজকে আমাদের পিসিমণিরা সবাই এসছেন আর কি, তো সেই পিসিমণিরা এসছেন বলে আমি শাড়ি পরেছি, কারণ নতুন বউকে দেখতে আসবে, তো সেই জন্যই আর কি। নতুন বউকে দেখেনি, একটা পিসিমণি হচ্ছে দিল্লিতে থাকতো, সে আমার বিয়ের সময় আসতে পারেনি, এখন এসেছে, ওই জন্য আর কি শাড়িটা পরেছি আজকে। আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই একটু জানিও। খুবই কম শাড়ি পরি, কিন্তু ভালো লাগে শাড়ি পরলে সবাই বলে, বাট আমি সেরকম একটা বেশি কমফোর্টেবল থাকতে পারি না, তো প্রচুর গরম লাগে। আর একটা ফোবিয়া আছে আমার শাড়ি পরায়, এজন্যই আর কি আমি খুব কম শাড়ি পরি। তো শাড়ি পরে আর কি, এই শাড়িগুলো সুতির বলে পরে একটু কমফোর্টেবল আছে, কিন্তু রান্নাঘরে রান্না করার সময় বীভৎস গরম লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না, শাড়ি পরে এতটা গরম লাগছিল, ঘেমে পুরো ব্লাউজ ট্লাউজ পুরো মানে যেরকম জল চিপলে যেরকম হয় সেরকম হয়ে গেছে, বুঝতেই পারছো। অনেকগুলোই রান্না ছিল আজকে, ঢেঁড়সের তরকারি, চচ্চড়ি, তারপরে ভাপা, আরও কি ভাজা হয়েছিল, মোটামুটি সব কটা ভিডিও করে দেখাতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি, অনেক কষ্টে রান্না করছি, দুদিকে বসিয়ে দিলে ভালো হতো, আসলে তাড়াহুড়ো করে মানে একটা একটা করে করছিলাম, সেই জন্য একটু দেরিও হলো। করে মার সাথে গল্প করছি আর করছি, অন্যদিকে হচ্ছে মা ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছে, তো ভাতটা যেহেতু ইন্ডাকশানে হয় অনেকটাই সুবিধা হয়েছে, ভাতটা অন্যদিকে হয়ে যায় ততক্ষণে। আমার স্নান হয়ে গেছে এখনও, মানে আরও মা আমার হাজবেন্ড এরা স্নান করেনি, স্নান করবে, তরকারি টরকারিগুলো করে নিই আগে, তারপর আজকে ধামাকা আছে সন্ধ্যাবেলায়, খুব মজা হবে, সবার মনে আজকে খুব আনন্দ যে সন্ধ্যাবেলায় এরকম একটা ধামাকা প্রোগ্রাম আছে, তো সবাই আমাদের ফ্যামিলির সবাই খুব আনন্দ করতে ভালোবাসে আর কি। তো হয়তো তোমরা আরও পরবর্তী ব্লগে দেখতে পাবে, তারা খুব মানে সবাই একসঙ্গে রান্না করা খাওয়া এগুলো খুব এনজয় করে, মানে আমাদের যত জ্ঞাতি গোষ্ঠী সবাই আছে, আমাদের জ্ঞাতিটা খুবই ছোট, তিনটে মাত্র ফ্যামিলি, এজন্য ছোটোখাটো অনুষ্ঠানও আমরা অনেক বড়ভাবে পালন করি আর এনজয় করি সবাই, কেউ গান গায় কেউ নাচে, মানে দারুণ এনজয় হয় সত্যি, মানে আমার আমি হয়তো বাবার বাড়িতে এরকম পাইনি, মানে এরকম আমরা কোনোদিন গান বাজিয়ে নাচ গান এইসব করিনি, তো এখানে এসে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, সবাই এত সুন্দর মিলে মিশে পিকনিক টাইপের করতে পছন্দ করে, আর সব সময় আর কি সব মানে যেহেতু জ্ঞাতিটা খুবই কম, তো সবাই মিলে খুব আনন্দ করে আর কি, এটা খুব ভালো লাগে আমার। রান্নাঘর রান্না শেষ করার পরে পুজোটা মুছে টুছে পরিষ্কার করে নিলাম, কারণ প্রতিদিনের কাজ, প্রতিদিনের রান্নাঘর মুছার কাজটা আমাকেই করতে হয়, আর রান্না করার পরে আমি সেগুলো করে নিই। আর সন্ধেবেলায় দেখো সবজি কাটতে বসে গেছি পিকনিকের জন্য, আজকে আমাদের ধামাকা পিকনিক হচ্ছে, মাছ মাংস সমস্ত কিছু হবে, আর এদিকে আমরা একটা মিক্সড সবজি রান্না করব, এজন্য আর কি এই সবজিটা আর কি সবার বাড়িতে যা যা সবজি আছে সবাই আর কি সেই সবজিগুলো সবার বাড়ি থেকে নিয়ে এসছে, দিয়ে সেগুলোই কাটছি, এটা খুব আনন্দ জানো, সবার বাড়ি থেকে একটু একটু করে সবাই চাল নিয়ে আসবে, শুধু চিকেনটা জাস্ট কেনা হয়েছে আর মাছটা কেনা হয়েছে আর কি, আর সবজি টবজি এগুলো কিছু কিনতে হয়নি, যে যার বাড়িতে যা যা সবজি আছে সেগুলো নিয়ে এসছে, আর আমাদের হচ্ছে আমাদের বাড়িতেও যা সবজি ছিল সেগুলো নিয়ে গেছি, চালটাও বাড়ি থেকে কেনা হয়নি। তো এই এরকম ছোটোখাটো পিকনিকগুলো দারুণ মজা হয় কিন্তু, তো এদিকে দেখো একটা দাদু রান্না করছে আর আমি হচ্ছে চিকেনটাকে রান্না করব, আমাকে কাকিমারা হেল্প করবে বলেছে, তো সবাই সবাই চাইছে যাতে নতুন নতুন যে এসেছে সেই রান্না করে খাওয়া, তো যাই হোক আমিও চেষ্টা করব সেটা মানে যাতে ভালোভাবে করতে পারি। তো সমস্ত সবজি কাটছি বসে বসে, আর হচ্ছে গিয়ে ভিডিও করছে, নাচো
এইভাবে ফ্যামিলির সবাই মিলে খুব এনজয় করেছি। তারপর দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে রাত্রিবেলা, ওষুধ দিতে গাছে, কয়েকটা শশা গাছ, ভেন্ডি গাছ আর বেগুন গাছ, বরবটি, উচ্ছে, এই কয়েকটা গাছ হয়েছে। রাত্রি মানে সকালবেলা চলে যাবে আবার, এই জন্য রাত্রিবেলা ওষুধ দিচ্ছে দেখো, আর আমি তাকে লাইট দেখাচ্ছি। তো রাত্রিবেলা সেরকম ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি বলে আমি ভাবলাম যে সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো বেগুন গাছে কত সুন্দর বেগুন ধরেছে, কিন্তু বেগুন গাছগুলো এত পোকা খেয়ে নিচ্ছে কি বলবো, বেগুন গাছগুলো পোকা পুরো পাতা খেয়ে শেষ করে দিচ্ছে একদম, এত এত পোকা কি করে হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, এখনো ভেন্ডি গাছে ভেন্ডি হয়নি, শুধু বেগুন গাছে কয়েকটা বেগুন দেখতে পাচ্ছি, ভালোই বেগুন হয়েছে, বেশ বড় বড়। আর ভেন্ডি গাছে এখনো ভেন্ডি হয়নি, শশা গাছে শশা হয়নি, আর উচ্ছে গাছে উচ্ছে ধরেছে, বরবটিও হয়েছে। তো এইভাবেই আর কি চলছে। দেখো বরবটিগুলো কি সুন্দর ঝুলছে আর উচ্ছেগুলো হয়েছে, দেখো খুব সুন্দর লাগে জানো, নিজের ঘরে কিছু লাগালে আর সেটা মানে খেতে যা আনন্দ লাগে কি বলবো, সত্যি খুব ভালো লাগে। আর আমার হাজবেন্ড বা মানে আমার দেওর, আমার মা, সবাই আর কি খুব ভালোবাসে নিজের ঘরে ছোট্ট করে কিছু লাগাবে, সেটাকে যত্ন করবে, তো খুবই ভালোবাসে। শশা গাছের কত ফুল এসছে, এখনো একটা শশাই হয়নি। আর এখানে বেগুন গাছে দেখো বেগুন হয়েছে, ভেন্ডি গাছে এখনো ফুলই আসেনি, না শশা গাছে শশা হয়নি বলে মনে দুঃখ। শশা হলে একটু নুন টুন মাখিয়ে খাওয়া হবে, জম্পেস একদম। কিন্তু পিছনে একটা লেবু গাছে প্রচুর লেবু হয়েছে এবারে, দেখো এই লেবু গাছটা অনেক লেবু হয়েছে। তো দেখে নিয়েছো আমাদের সবজি বাগান। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি, টাটা বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।